evalleyeorangeq.com nirapod.com সহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পর 30টির বেশি কোম্পানির কার্যক্রম নজরদারিতে আছে বলে জানিয়েছে সিআইডি। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থাটির কর্মকর্তা। এছাড়া একই ধরনের অভিযোগে thole.com এবং wecom.com এর 6 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। মাসুদুল আবরির প্রতিবেদন। সরকারি অনুমোদন ও লাইসেন্সবিহীন আরও দুই ই-কমার্স প্রতিষ্ঠান thole.com ও wecom.com অনলাইন শপিং প্রতিষ্ঠান দুটি কম টাকায় টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেকট্রিক ফ্যান সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির প্রলোভন দেখিয়ে হাজার হাজার ক্রেতার কাছ থেকে আনুমানিক 2.5 কোটি টাকা আত্মসাত করেছে। এই দুই প্রতিষ্ঠানের হেড অফ অপারেশন সহ মোট 6 কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার দুপুরে সিআইডি তাদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানায় thole.com ও wecom.com এর মালিক একই ব্যক্তি সাকিব। একটা শর্টলিস্ট আছে, তাতে প্রায় 60টি প্রতিষ্ঠানের নাম আছে, তার মধ্যে 30-32টা প্রতিষ্ঠানকে আমরা এখন মনিটর করছি। আমাদের মনিটরিং এর বাইরেও 20-25টা প্রতিষ্ঠান আছে। আরেক ই-কমার্স প্রতিষ্ঠান টিকেটিং এজেন্সি 24ticket.com এর বোর্ড অফ ডিরেক্টরকেও রোববার গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। 2019 সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গ্রাহকের 50 কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রথম দিকে ভালোভাবে শুরু করলো, পরবর্তীতে তারা এর মধ্যে প্রতারণার আশ্রয় নেয়। এদিকে ভার্চুয়াল মুদ্রা রিং আইডি প্রতারণার সাথে জড়িত অন্যতম এজেন্ট রেদওয়ানকে গ্রেফতার করেছে তারা। ফ্রিজ করা হয়েছে এজেন্টদের দেয়া কিছু গ্রাহকের 200 কোটি টাকা। সিআইডি জানায় এর মূল মালিক থাকে কানাডায়। বাইপাস যেটুক হয়েছে সেই অংশগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। এই সাবস্ক্রিপশনের মানিটা তারা কতটুকু আউটফ্লো করবে, ফেরত দিবে, এই জায়গাগুলো সাসপিশাস মনে হয়েছে, যে কারণে আমরা এটাতে ধরেছি। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে সিআইডি। মাসুদ আলাবনি, নিউজ 24, ঢাকা।